নমস্কার দর্শক বন্ধুরা, ফিশিং লাইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন যে ভিডিওটি দেখছেন সেটি শিয়াখালা শ্রীপতিপুর অমিত্যপাড়া কবরস্থান পুকুরের ভিডিও, যেখানে 3 তারিখ মানে 3রা আগস্ট পাস শুরু হয়েছিল। সকালবেলার ভিডিও এটি দেখছেন এবং 3100 টাকা পাস ছিল। সব প্রথম দিন সাদা রূপ, দ্বিতীয় দিন থেকে সুজি এবং সমস্ত কিছু ইউজ করা যাবে। তো সেখানে আমরা দেখছি যে প্রচুর শিকারি বসে আছেন, কিন্তু আমরা যে মাছগুলো ধরছে সেগুলো কম্পিটিশনে দেওয়ার মতো মাছ নয়, খুবই ছোট মাছ ছিল। আর সকালবেলা থেকে অনেকে বসতে গিয়ে থেকে অনেকে উঠে চলে গেছেন রিপোর্ট ভালো নয় বলে, কারণ অত ছোট মাছে কম্পিটিশনে ধরে কোনো লাভ নেই বলে। এখানে অনেক সিটি দেখছেন ফাঁকা হয়ে গেছে। তো আমরা 4-5 ঘন্টা ওখানে থাকার পর যেটা দেখতে পাচ্ছি যে এখানে একজন একটা মাছ পেয়েছেন। তো বেশিরভাগই ছোটো মাছ, আমরা ওটা দেখাতেই পাচ্ছি না, এত ছোটো ক্যামেরাতেই আসছে না। তো এইখানে একজন একটা মাছ পেয়েছে, আমরা দেখাবো আপনাদের মাছের সাইজটা কি। কিন্তু প্রচুর সিট ফাঁকা হয়ে গেছিলো সকাল থেকে, কোনো মাছ সেরকম পাইনি বলে, সবই ছোটো মাছ, চারা মাছগুলো এখানে উঠেছে। মানে বড়ো মাছ দেখালো, বড়ো মাছ কেউ পায়নি, আর বড়ো মাছে সেরম মানে জলে আর নড়িওনি পড়ে, ওয়েদারটাও সেরম ছিল না, কিন্তু রিপোর্ট সকাল থেকে খুব খারাপ ছিল। তো আমরা দেখবো এখানে যে শিকারি একজন মাছটা নেট আটকেছেন, তিনি কি মাছটা ওঠে না ওঠে। তো তিনি অনেকক্ষণ ধরে মাছটাকে খেলাচ্ছেন, সবাই ছিপগুলো তুলে তাকে সাহায্য করছে যাতে মাছটাকে তিনি ঠিক করে নিয়ে আসতে পারেন। আমরা এখানে, এটা হচ্ছে পুকুর ঘাট, এটা সেখান দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। উনি জলে নেবে দাঁড়িয়ে রয়েছেন সিঁড়িতে। যত সিট আছে বেশিরভাগই সব ছোটো ছোটো মাছ পেয়েছে, 100 গ্রাম 150 গ্রাম থেকে 200-250-এর মধ্যে, এক একটা মাছ খুব বেশি হলে 200 গ্রাম, এর বেশি কেউ কোনো মাছের সাইজ ছিল না। তো ল্যান্ডিং নিয়ে ওনার সহকারী এগিয়ে যাচ্ছেন। তো দেখি কি মাছ ওঠে, একটু বড় সাইজের, হ্যাঁ একটু একটু কাতলা পেয়েছেন একটা। এটা প্রায় 4-5 ঘন্টা বাদে একটা কাতলা মাছ উঠেছে, অনেকক্ষণ বাদে, সবাইকার কারুরই নেই এই সাইজ মাছকে, একটাও প্রায় দেখা যায়নি। তো উঠেছে, এটা 800-900 কাছাকাছি হবে। তো আসুন মাছটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মাছটা, দেখতে থাকুন বাকি ভিডিওটি। এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোডের সঙ্গে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তার জন্য। তো আসুন দেখতে থাকুন বাকি ভিডিওটি। এই হচ্ছে সেই মাছটা যেটা সকাল থেকে বসে 4-5 ঘন্টা বাদে একটা পেয়েছে, বাকি সবাই 100 গ্রামের মধ্যে মাছ হয়েছে।